হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখব আজকের টপ হেডলাইন অর্থাৎ তাজা শিরোনাম। মহাবিপদের শান্তনু, তালা ভেঙে বাড়ির রিসোর্টে চলছে বাড়িটির চিরুনি তল্লাশি, তাতেই গোটা বাংলা সরগরম। তার মাঝে পঞ্চায়েত ভোট যেমন এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিরাট বড় বার্তা নিয়ে হাজির হচ্ছেন, অপরদিকে আবার পঞ্চায়েত ভোটের আগেই কি বার্তা দেবেন অভিষেক, যেখানে নজরে এবার 29 মার্চের প্রথম ছাত্র যুব সমাবেশ, আর তাতেই বাজিমাত গোটা বাংলা। অপরদিকে আবার রাজ্য জুড়ে ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, এলোপাথাড়ি হাওয়া, তালিকায় 10 জেলা, সেই সাথেই চোখ রাখবো এসএসসি গ্রুপ সি শূন্য পদে নিয়োগের তোড়জোড়। এবার কবে কাউন্সিলিং শুরু জানেন কি, উঠে আসছে বিরাট বড় ধামাকা, সেই সাথেই অক্সিজেন মাস্ক পরে ঘুমোতে হচ্ছে রাতে। হঠাৎ কি ঘটল নুব্রতর, তার মাঝে আবার চোখ পড়ছে 2024-এর দিকেই পাখির চোখ। এবার দলের ভিত মজবুত করতে মরিয়া তৃণমূল, লক্ষ্য এবার বুথ স্তরে। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার আগে যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনারই জেলার বা আপনার এলাকার পার্টিকুলার খবর জানতে রাজ্য সরকারের প্রকল্প থেকে শুরু করে একের পর এক অনুদান, সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডারের দুয়ারে সরকার বাংলার বাড়ি নিয়ে যে বাজিমাত করা খবর, তা আপনার এলাকা ভিত্তিক জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। হাওয়া গরম বাংলার, যেমনই ভোট সামনে তেমনই এবার গোটা পশ্চিমবঙ্গ যেন নতুন করে রদবদল। বঙ্গে কেন্দ্র প্রতিনিধি দল আর তাতেই ফের রাজনৈতিক হাওয়া গরম। অডিট টিমকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্যে কেন্দ্রীয় দল আবারও 100 দিনের কাজ, মিড ডে মিলে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। শুভেন্দু অধিকারীর দাবি, মিড ডে মিলেরও বিনিময় অডিট করতেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা, এমনই খবর। আর তা নিয়ে তুমুল তরজা, 100 দিনের কাজে মিড ডে মিলের নানান অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আবারও হাজির কেন্দ্রীয় প্রতিনিধি। আবাস থেকে 100 দিন, মিড ডে মিল, সবেতেই এবার কেন্দ্রীয় দল। এক কেন্দ্রীয় দল ফিরতে না ফিরতেই রাজ্যে হাজির আরেক কেন্দ্রীয় দল। উত্তর চব্বিশ পরগনা, 2, দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ যাওয়ার কথা কেন্দ্রীয় প্রতিনিধিদের। জেলাশাসক, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে বৈঠক করবেন, তারপর এলাকা পরিদর্শনে। জব কার্ড সংক্রান্ত অভিযোগ ও খতিয়ে দেখার কথা কেন্দ্রীয় দলের, এমনই বিরাট বড় খবর। পাশাপাশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্র সরকারের নির্দিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দের টাকা অন্য খাতে রাজ্য সরকারের বেআইনিভাবে খরচ করার বিষয়টি অডিট টিম খতিয়ে দেখবে। আমি আগেও বলেছিলাম যে মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা থেকে মুখ্যমন্ত্রীর সভার আয়োজন করা হয়েছিল, সবকিছুতেই পর্দা ফাঁস হবে ধীরে ধীরে। এমনই সময় খবর, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট বড় খবর, 3 বছর নয়, জুলাই থেকে 4 বছর স্নাতকের ডিগ্রি। রাজ্যের জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে এবার 4 বছরের স্নাতকের পাঠ্যক্রম চালু হচ্ছে আগামী শিক্ষাবর্ষ, অর্থাৎ জুলাই থেকেই নয়া নিয়ম কার্যকর হবে। স্নাতক পাঠ্যক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার চিঠি পাঠিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইউজিসির নিয়ম মেনেই পাঠ্যক্রম চালু করতে হবে, মোট 32 পাতার চিঠি পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। খবর আসছে স্নাতক স্তরের পাঠ্যক্রম কিভাবে রূপরেখা তৈরি করতে হবে, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইউজিসি, সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে বলেও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাঠানোর নির্দেশিকায় বলা হয়েছে। তবে স্নাতক স্তরের পাঠ্যক্রমের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হলো স্নাতকোত্তর স্তরে, এখনো পর্যন্ত কি হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকারগুলিকে। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব রাজ্যের শিক্ষানীতি নিয়ে তৈরি হওয়া কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। তবে এবার আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, রাজ্য জুড়ে ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, সঙ্গে এলোপাথাড়ি দমকা হওয়া, তালিকায় রয়েছে 10টি জেলা, কোন কোন জেলায় এবার ভয়ানক তাণ্ডব, চোখ রাখবো অবশ্যই বিস্তারিত খবর। শনিবার থেকে ঝড়ের দাপট কমলেও রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার বেগে। এই সাথে খবর, রবিবারও রাজ্যে প্রায় সব জেলাতে 30-40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যেখানে উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 6 জেলাতে প্রবল বৃষ্টিপাত হতে পারে।
পারে, বিপদে পড়তে পারেন বঙ্গবাসী। আগেভাগে সাবধান না হলে এবার ভয়ঙ্কর বিপদ, প্রবল তাণ্ডব। এমনকি সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও প্রবল হারে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার 21 মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে। তার সাথে বিরাট বড় খবর পিপিএফ হোল্ডারদের জন্য, নতুন করে সতর্ক বার্তা, যেখানে এই মুহূর্তে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। আপনার যদি পিপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 31 মার্চের আগে করতে হবে এই কাজ, না হলে বিরাট বড় ক্ষতির মুখে পড়তে পারে আপনার অ্যাকাউন্ট। পাবলিক প্রভিডেন্ট ফান্ড হোল্ডার হলে অবশ্যই গুরুত্ব দিয়ে এই নিয়মে দেখুন, যেখানে 31 মার্চের আগে এই অ্যাকাউন্টে ন্যূনতম বিনিয়োগ করতেই হবে আপনাকে। এই কাজ না করতে পারলে আর্থিক ক্ষতি হবে। আসলে মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক কাজের সময়সীমা চলে আসে। আপনি যদি একজন পিপিএফ হোল্ডার হন তবে চলতি আর্থিক বছরে একবার অ্যাকাউন্টে টাকা জমা করতেই হবে। এই কাজ করতে ব্যর্থ হলে আপনার অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে যাবে। যেখানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের অধীনে প্রত্যেক অ্যাকাউন্টধারীকে 1 বছরে 500 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়। তাই আপনি যদি সারা বছরে এই স্কিমে 1 টাকাও বিনিয়োগ না করে থাকেন তাহলে আজই এই কাজ করুন, অন্যথায় 31 মার্চের পর আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। এই অ্যাকাউন্ট ফের সক্রিয় করতে আপনাকে প্রতি বছর 50 টাকা জরিমানা দিতে হবে। আপনি মেয়াদ পূর্তির 15 দিন আগে পর্যন্ত অ্যাকাউন্টে সক্রিয় করতে পারেন, মেয়াদ পূর্তির পর অ্যাকাউন্ট সক্রিয় করা যাবে না। এরই মাঝে বিরাট বড় খবর, যেমনই এগিয়ে এসে পঞ্চায়েত ভোট, তার আগে বিরাট বড় বার্তা, টিকিট দেওয়া হবে কালীঘাট থেকে। পঞ্চায়েতে ভোট নিয়ে এবার সাপ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সামনেই পঞ্চায়েত নির্বাচন আর বছর পেরোলেই লোকসভা নির্বাচন। সে কারণেই হয়তো কোনো ঝুঁকি না নিয়েই দলের রাজকার্য তো নিজের হাতে রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা স্তরের সাংগঠনিক নিজে হাতে সামলাবেন তো বটেই, সেই সঙ্গে পঞ্চায়েত টিকিট নিয়েও শেষ কথা বললেন তিনি। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটে বৈঠকে দলের নেতাদের এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন, নেত্রীর সদ্য উপনির্বাচনে ধাক্কা খেয়েছেন তৃণমূলে। কেউ বলছেন দুর্নীতির বড় দায়, আবার কেউ বলছেন সংখ্যালঘু অসন্তোষের কথা। কারণ যাই হোক না কেন, সাগর দিঘির পুনরাবৃত্তি যে মমতার পঞ্চায়েত নির্বাচন দেখতে চান না একথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। দলের বিধায়ক সাংসদ থেকে শুরু করে প্রথম সারির সব নেতাই উপস্থিত ছিলেন শুক্রবার বৈঠকে। তারই সাথে বিরাট বড় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েতের আগে কি বার্তা দেবেন অভিষেক, যেখানে নজর 29 মার্চের প্রথম যুব মেগা সমাবেশ। 29 মার্চ তৃণমূলের ছাত্র যুব সমাবেশ, ধর্মতলায় হবে সমাবেশ, মূল বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে যুব নেতাদের নাম, পঞ্চায়েত নির্বাচনের আগেই ছাত্র যুবদের কি বার্তা অভিষেকের, ধর্মতলার সবার দিকে তাকিয়ে বার তৃণমূল শিবির। এই প্রথম তৃণমূল ছাত্র যুবদের সম্মেলন হচ্ছে একসঙ্গে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী 29 মার্চ ধর্মতলার শহীদ মিনার প্রাঙ্গণে হবে রাজনৈতিক সম্মেলন। তার প্রধান বক্তা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই দলীয় বৈঠকে দলের তরফেই আলোচনা করা হবে, দুপুরে সম্মেলন প্রস্তুতির বৈঠক হবে তৃণমূল ভবনে। ছাত্র এবং যুব সংগঠনকে একসঙ্গে নিয়ে অভিষেকের এই সমাবেশ তাকিয়ে সকলে। প্রতি বছর 28 আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলে আলাদা সমাবেশ হয়, এছাড়া 21 জুলাই শহীদ দিবস অনুষ্ঠানের মূল আয়োজন থাকা যুব তৃণমূল। দুই সভা আলাদাভাবেই তৃণমূলের তরফ থেকে দুই সমাবেশের প্রধান বক্তা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এই প্রথম দুই সংগঠন একই সঙ্গে সমাবেশ করছে। আগামী 29 মার্চ শহীদ মিনারের সেই সভায় মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বীরভূম নিয়ে মমতার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিনের দাপটে নেতার বিকল্প খুঁজে বের করার কাজটা মোটেই সহজ নয়, তাই এবার মানছেন দলীয় নেতৃত্ব, ড্যামেজ কন্ট্রোল উঠে আসে নানা নামে। বস্তুত অনুব্রতর অনুপস্থিতি দলের তরফে উঠে আসছে নানা নামে, যেমন অভিজিৎ সিংহ, তিনি জেলা রাজনীতিতে অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত। দ্বিতীয় নামটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ সিংহের নামও রয়েছে সিবিআই তালিকায়, তাকেও ডেকেছিল সিবিআই। তাই সব মিলিয়ে অনুব্রতর বিকল্প খুঁজতে গিয়ে দিশেহারা তৃণমূল নেতৃত্বের শীর্ষ মহল। এবারে মমতায় সেই দায়িত্ব নিজের কাঁধে নিলেন, আর তাতেই গোটা বাংলার চোখ থাকছে সেই বীরভূমের দিকে আবারও। প্রকল্পের পর প্রকল্প মমতার বাজিমাত এবার পঞ্চায়েত ভোট আসতেই, যেখানে এবার রাস্তাশ্রী প্রকল্পের শিলান্যাস মমতার, প্রচারে জেলায় জেলায় বিরাট বড় নির্দেশ নবান্নের। যেখানে মূলত পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে রাস্তাশ্রী প্রকল্পের
ছিলেন না সেই ব্যাপক প্রচার অভিযানে নামার জন্য জেলা শাসকদের রূপরেখা তৈরি করে দিল নবান্ন, যাতে মানুষের কাছে বার্তা দেওয়া যায় রাজ্য সরকার নিজের পয়সায় রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করছে। আগামী 28 মার্চ এই শিলান্যাসের দিনক্ষণ আপাতত স্থির হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ভাবে শিলান্যাস করবেন, সেই 28 মার্চের দিকে নজর থাকছে গোটা বাংলার। তার আগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যে রাস্তা সংস্কার বা নির্মাণের কাজ হবে সেখানকার গুরুত্বপূর্ণ স্থানে অন্তত 20টি হোর্ডিং, ফ্ল্যাগস ও পোস্টার দিতেই হবে। এই পোস্টারের রূপরেখাও নবান্ন তৈরি করে দেবে। স্থানীয়ভাবে রাস্তার নাম, গ্রামের নাম, রাস্তা সম্পর্কিত বিস্তারিত তথ্য পোস্টার ও হোর্ডিং রাখতে হবে ব্লক, মহকুমা ও জেলা সদর দপ্তরেও। এমনকি অনুরূপ প্রচার করতে হবে। প্রসঙ্গত, রাজ্যের প্রায় 8,000 রাস্তা শিলান্যাস ও নির্মাণ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এর জন্য 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে আবার শিক্ষা দুর্নীতিতে বিপর্যস্ত দল বার্ততেই আসতো, এবার মমতা দিলেন গুরু দায়িত্ব। একের পর এক দুর্নীতি, শিক্ষা দপ্তরের বিভিন্ন ধাপে ধাপে দুর্নীতির অভিযোগে বিদ্ধ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। এমনই সময় হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য হেফাজতে রয়েছেন, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। দীর্ঘদিন রাজ্যের শিক্ষক নিয়োগ স্থগিত, এমনই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষক দপ্তরকে কলঙ্কমুক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শুক্রবারই কালীঘাটের পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে তৃণমূলের শিক্ষা সেলে এবার পুরোটাই বর্তমান শিক্ষামন্ত্রী বাত্য বসুকে দেখার দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এতেই শেষ নয়, ভোট যেমনই গিয়ে আসছে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের দিকে নজর রাখছে এবার বাংলার মানুষ, আর তাতেই এবার বাজিমাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে ফের কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের কর্মসূচি, যেখানে খবর জনসংযোগে আরো জোর। আগামী 1 এপ্রিল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। পঞ্চায়েতে ভোটের আগেই নিজেদের জমি এভাবেই শক্ত করতে চায়। এদিন তৃণমূলের তরফ থেকে সংবাদ মাধ্যমে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, আমাদের দলের পক্ষ থেকে দিদির সুরক্ষা কবচকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 1 এপ্রিল থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। এমন কাজ করতে হবে যাতে তৃণমূল গ্রহণযোগ্যতা যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখে আনতে পারে। তৃণমূল কংগ্রেস নিজের শক্তিতে আমাদের দর্শন অনুযায়ী কর্মসূচি পালন করে যাবে। যারা বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে। এদিনে দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভাবমূর্তি বজায় রাখতে বৈঠকে একাধিক কৌশল নেওয়া হয়েছে। বৈঠক শেষে নিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার মাঝে হঠাৎ বিপদ, আবারও করোনার সতর্ক বার্তা, সাবধান, হাজির করোনার ল্যাটেস্ট ভার্সান। আশঙ্কা বাড়িয়ে ইসরায়েলে ধরা পড়ল করোনার 2 নতুন ভ্যারিয়ান্ট, একেবারে নতুন ধরনের ভ্যারিয়ান্ট ওমিক্রনের সমগোত্রীয় বলেই ধারণা ইসরায়েলের চিকিৎসক মহলের। বিমানবন্দরে 2 যাত্রীর জ্বর, মাথা ব্যথা, গায়ের ব্যথা করছিল, তাতেই আরটিপিসিআর পরীক্ষা করানোর পরই তাদের শরীরে নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। প্রসঙ্গত, ইসরায়েল বেশ দাপট দেখাচ্ছে করোনার ওমিক্রন উপজাতি। আর এমনই সময় আবহাওয়ার বিরাট বড় খবর তো থাকছে, তার সাথে বিরাট বড় বার্তা, চলতি সপ্তাহেই আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা, তাই আগে থেকে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছে বিদ্যুৎ দপ্তর। আগামী 28 মার্চ পর্যন্ত বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্যায় পড়লে দপ্তরের কন্ট্রোল রুম 8900793503 এবং 8900793504 নম্বরে ফোন করা যাবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্ক বার্তা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি গতিবেগে ঝড় হাওয়া বইবে। এদিকে আবার ডিএ নিয়ে মুখ ফিরিয়েছে রাজ্য, এবার কেন্দ্র, বকেয়া ডিএ দেওয়া হবে না, জানিয়ে দিলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী। যেখানে কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের পর এবার বেঁকে বসলো কেন্দ্রও। করোনা অতিমারির সময় কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 18 মাসের ডিএ এখনও বকেয়া রয়েছে। সেই 18 মাসের বকেয়া ডিএ কবে দেওয়া হবে তা নিয়ে দীর্ঘদিন জল্পনা চলছিল। শুক্রবার লোকসভার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দেন বকেয়া ডিএ এখনই দেওয়া হবে না। এছাড়াও একের পর এক লেটেস্ট খবর, সিভিক ভলেন্টিয়ারদের স্থগিতাদেশ, যেখানে তারা প্রাথমিক শিক্ষক হিসেবে আপাতত পড়াতে পারবে না প্রাথমিক স্তরের অঙ্ক এবং ইংরেজি। লেটেস্ট খবর থাকছে সব মিলে বাকি থাকে খবর, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক অনুদানের লেটেস্ট খবর ভিডিওর শেষ কিনে। যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারই সাথে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে খুনি কমেন্ট
কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।